আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। এই শপিং মলের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটার গ্রাউন্ড ফ্লোরে ভিসা প্রসেসিংয়ের কাজ হয়। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত যে লোকজনের যাওয়া আসা হয়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের দিক দিয়ে যাইয়া এই বাহিরের অংশ সহ একদম বাহির পর্যন্ত ওই দিক দিয়ে রাউন্ড তো হয়েছে, এবং ভিতরে যে কত শত হাজার লোক আছে সেটা হিসাব ছাড়া, যারা বাহিরের দেশে যায়, বিশেষ করে এখানে যারা আছে 70-80% লোক ইন্ডিয়ায় যাচ্ছে ট্যুরিস্ট ভিসায়। আমি আজকে আপনাদের একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, আমার ব্যাগে আমি কিছুদিন আগে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা প্রসেসিংয়ের একটা কার্যক্রম করেছিলাম। আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, আমারটা হয়েছে কিনা সেটা দেখাচ্ছি আপনাদের। প্রমাণ সহ না দেখালে বুঝতে পারবেন না, এবং মেডিকেল ভিসা সেটাও দিচ্ছে কিনা সেটাও আপনাদের জানা প্রয়োজন। যদি নাই দেয়, যদি ইন্ডিয়ায় ভিসা কিংবা মেডিকেল ট্রিটমেন্টের সিস্টেম না থাকে, ভিসা না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে, এটা আপনারা জানেন যে ভিসা হওয়ার পূর্বে এটা জমা দিতে হয়, চেনটা লাগিয়ে নি, আপনারা জানেন যে ভিসার ক্ষেত্রে তো এটা জমা দিতে হয়, তাই না ভাই? এটা জমা নাই না? হ্যাঁ, জমা নাই, ভিসার ক্ষেত্রে জমা নাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি যখন এটা জমা দিয়েছিলাম আনুমানিক আজকে 20 দিনের উপরে হয়ে গিয়েছে। তো গত 4-5 দিন পূর্বে আমার কাছে একটা মেসেজ আসছে যে আমার এটার কার্যক্রম কি হয়েছে, আমি যেন এটা নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ বেশ অনেক ভালো লেগেছে আমার জন্য। আবার যশোরের একটা ছেলে অপেক্ষা করতেছে যে আমরা একসাথে ইন্ডিয়াতে ঢুকবো এবং আমরা লং টাইম ইন্ডিয়াতে থাকবো, সময় কাটাবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সাথে কয়েকজনে এই ভিসাটা হাতে নেওয়ার পর, সরি, এই পাসপোর্টটা হাতে নেওয়ার পর ভিসার সিলটা ঠিক এইখানে থাকে, তাই না ভাই? এখানে মারে তো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেখানে মারুক, আমারটা ফাঁকা, আমি কিন্তু আমার ভিসা ওকে হয় নাই। আমার কাগজপত্র, আমি কিন্তু গাজীপুরের নাগরিক, আমার বাড়ি গাজীপুরে, আমার সকল কিছু, মানে এক কথায় বলতে পারেন আমি লোকাল স্থায়ী বাসিন্দা। আমার ডকুমেন্ট যা জমা দিয়েছিলাম সব কিন্তু আপডেট, তার সত্ত্বেও ইন্ডিয়ান ভিসা আমারটা মিসিং হয়েছে। শুধু আমারটাই নয়, যে আমার এগুলা পূরণ করেছিল ওই ছেলেটার, ওইখানে আমি গিয়েছি তিনতলায়, সম্ভবত না তিনতলায় নাকি, যাওয়ার পরে আমার পাশে এক ছেলে বসা, তারটা হচ্ছে মেডিকেল ভিসা। পরে আমি ওনাকে যা বললাম আমারটা মিসিং হইলো কেন, পরে বললো আপনারটা তো মিসিং হয়েছে, যে মেডিকেলে যে যাবে এর ছেলেটার পাও ভেঙে গেছে, তারটাও মিসিং হয়ে গিয়েছে। অনেকের ধারণা যে ইন্ডিয়ান ভিসা হয়তো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে নাই। অনেকের ধারণা যে মেডিকেল ভিসাও বন্ধ করে দিয়েছে, বন্ধ করে নাই, মিসিং হয়, আগেও হয়েছে এখনও হয়েছে। হয়তো এটা ইনফরমেশনে কোনো ভুল ছিল কিংবা তারা মনে করে নেয়, এর জন্য আমারটা দায় নাই। এক্ষেত্রে আপনারা কেউ বিভ্রান্তি ছড়াবেন না এবং কাউকে বিভ্রান্তিতে ফেলবেন না। যদি এরকমটা হয়তো, এই যে আমার পিছনে যে প্রতিদিন হাজার হাজার এমনকি লাখ পর্যায় পর্যন্ত বলতে পারেন, কারণ এখানে যে পজিশনের লোক যাওয়া আসা করে, এখানে যারা আসে একমাত্র তারাই জানে, যদি বন্ধ হয়ে যেত কার্যক্রম, যদি রানিং না থাকতো, তাহলে এত লোক এখানে আসতো না। আমি আপনাদেরকে আরেকটা জরুরি পয়েন্ট দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিছুদিন পূর্বে শুনেছেন যে বাংলাদেশি পণ্যদ্রব্য সামগ্রী যেটা আমাদের দেশ থেকে ওই দেশে যায় তারা সেটা ব্যবহার করবে না, বয়কট, এবং আমাদের দেশের যারা ট্যুরিস্টরা ওই দেশে যায় একটা হোটেল সেখানেও থাকতে দিবে না, মানে ওটা নিষেধাজ্ঞা। আমি একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি, ইন্ডিয়ার লোক বাংলাদেশে খুব কম আসে, কিন্তু বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ব্যাপক পরিমাণে যায়। এই দেশের লোক ওই দেশে যাওয়ার কারণে আমাদের অর্থ কিন্তু ওই দেশে যাচ্ছে, আমাদের অর্থ ওই দেশে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমরা একটা লোক যদি ঘুরতে যাই, তাহলে দেখা যায় যে আমরা যে 50,000, 60,000, 70,000 এইরকম টাকা খরচ করে থাকি। তো যখন খরচ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু ইন্ডিয়াদেরই লাভ, কারণ আমাদের অর্থটা, আমাদের টাকাটা ওই দেশে যাচ্ছে, সেটা আমরা খরচ করতেছি ভ্রমণ করে এবং পণ্যদ্রব্য আনার মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ইন্ডিয়া এই ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনা গ্রহণ করবে না, এটা হচ্ছে আমাদের এক ধরনের একটা ভুল মন মানসিকতা, একটা সিদ্ধান্ত। আর একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি,
আমাদের আমাদের বাংলাদেশ নয় ইন্ডিয়ার মধ্যে কিছু আছে সবাই না বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু থার্ড ক্লাস মাইন্ডের লোক আছে যারা বিভ্রান্তি তৈরি করতে উস্তাদ আমি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না এই যেমন আমি কিন্তু ইন্ডিয়ান ভিসাটা আজকে পাই নাই আমি কি বলবো যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে না এমনটা নয় আমার সাথে আমার সাথী ভাইরা অনেকে ছিল তারা কিন্তু ভিসা পেয়েছে আবার আমার সাথে আরেকটা ছেলে ছিল মেডিকেল ভিসা সে কিন্তু পায় নাই এখন যদি ওই ছেলে আমি বলি যে সত্যি সত্যি ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দিয়েছে এই দেখেন আমি পাই নাই এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা কিন্তু বাকি লোকগুলা তো ঠিকই ভিসা পাচ্ছে সো আপনারা আমি আবারও বলতেছি আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ক্ষেত্র থেকে এ ধরনের বিভ্রান্তিতে কাউকে ফেলবেন না ভিসা দিচ্ছে হচ্ছে এবং কার্যক্রম রানিং আছে এই ক্ষেত্রে মিসিং হতে পারে তো যাই হোক সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।